র‍্যাপিড টাইমসে আপনাদের স্বাগত, আমি অনুশোভা। ফিরে দেখব আজ সারা দিন। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও চলছে লকডাউন। এদিন সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন থানার পুলিশের তরফে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। প্রধাননগর থানা পুলিশের তরফেও চলে ধরপাকড় অভিযান। আজ রাজ্য জুড়ে চলছে সাপ্তাহিক লকডাউন। জলপাইগুড়িতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লকডাউন অমান্য করার অভিযোগে 22 জনকে গ্রেপ্তার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। লকডাউনের সমতলের পাশাপাশি নিস্তব্ধ পাহাড়ও। এদিকে সমতলে যেমন চলছে পুলিশ চেকিং, তেমনি পাহাড়েও তার ব্যতিক্রম নেই। বাড়ির উঠানে গাছের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহরের 19 নম্বর ওয়ার্ড দেবীবাড়ি নতুনপাড়া এলাকায়। মার্বেলের গোডাউনে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আজ ঘটনাটি ঘটেছে কোচবিহার বিনপট্টি এলাকায়। 38 নম্বর ওয়ার্ডে ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেপ্তার 2। পরিত্যক্ত বস্তাকে ঘিরে চাঞ্চল্য ফুলবাড়ি 2 নম্বর অঞ্চল জোরপাকড়ি এলাকায়। রাস্তার ধারে মুখ বন্ধ একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। শিশুসহ রহস্যজনকভাবে নিখোঁজ ফুলবাড়ির এক মহিলা, জানা গিয়েছে গত 1 সপ্তাহ ধরে শিশুসহ নিখোঁজ রয়েছে ওই মহিলা। গতকাল মধ্যরাতে শিলিগুড়ির আশিঘর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ। শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে মাতৃমা বিভাগে। সারাদিনের সব খবরের আপডেট জানতে চোখ রাখুন শিলিগুড়ি টাইমসে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলেও আমাদের খবর পেয়ে যাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন শিলিগুড়ি টাইমস।